হোজবিল্লাহ মিনাশাহিতানি রজিম সালাম আলাইকুম আরহমতুল্লাহ বরাক এত লবঙ্গ শুধু একটি মশালার নাম আমি এই লবঙ্গ নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো এই লবঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে ইন্ডিয়া থেকে এসেছে আমার কাছে এই লবঙ্গ এই লবঙ্গ যদি আপনি ব্যবহার করতে জানেন যেভাবে আমরা মনে করি শুধুমাত্র একটি মশালার নাম হিসেবে আমরা জানি কিন্তু এই লবঙ্গ যদি আপনার দাঁতে ব্যথা হয় তাহলে এই লবঙ্গ দাঁত ব্যথা সারে ব্যথার জায়গাতে আপনি অল্প একটু একটি লবঙ্গ নেন এইভাবে চিবিয়ে সেই জায়গাতে আপনি পৌঁছে দেন দেখবেন আপনার দাঁতের ব্যথা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যে কোনো ব্যথার স্থানে কিছু লবঙ্গ যদি আপনি অল্প কিছু লবঙ্গ আপনি গরম করে নেন তারপরে কাপড়ে মুড়িয়ে সেক দেন দেখবেন ব্যথার উপশম হবে আর দশটি লবঙ্গ আপনি দশটি লবঙ্গ একসাথে আপনি পানির মধ্যে ভরে রাখেন আর সেই পানি হালকা গরম করে আপনি যদি যখন ঘুমাতে যাবেন তার পূর্বে আপনি পান করেন দেখবেন দাঁতে আপনার জীবনে কোনোদিন প্রবলেম হবে না লবনের এত গুণ আল্লাহ রেখেছেন এটাও আল্লাহ সৃষ্টি কোরআন এর এক সুরা লোকমান এর্বর আয়সেন হা দা খরকুল্লাহ এটিও আল্লাহ তালার সৃষ্টি আবার তিন নম্বর সুরা আল ইমরান এর একশো একানব্বই নম্বর আয়তে আল্লাহ রব্বানা মা হা দা বা এটা কোনো বাতিল কিছু সৃষ্টি না মানুষেরা কত কিছু তৈরি করে যাচ্ছে নিজেদের পক্ষ থেকে জোড়াতালি দিয়ে কিন্তু আল্লাহ যে জিনিসগুলি তৈরি করেছেন সেগুলি আমরা যদি উপভোগ করতে পারি তাহলে থেকে আমরা জীবন কাটাতে পারি বছর নিরোগী পূর্বে আমার দাঁতে সমস্যা হয়েছিল কিন্তু এই লবঙ্গের ব্যবহার যখন আমি শুরু করে দিয়েছি আমার দাঁতে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নেই আর চোদ্দ বছর ধরে আমি এই বাংলার যোগব্যায়াম করি কখনো ডাক্তারের কাছে আমার যেতে হয়নি আমি রোগ বিশ্বাসই করি না তো লবঙ্গ শুধু কিন্তু একটি মশালার নাম নয় এটা আপনার আমার জেনে রাখা উচিত